আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার কোরিয়ার অধ্যায় ভিত্তিক ভোকাবুলারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের ইপিএস টেক্সট বুকের অধ্যায় 33-এর যে অহুই ইল এবং অহুই ই শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 রয়েছে সেটার বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের কোরিয়া ভাষা সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও যদি পেতে চান, এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখেন অলরেডি কোরিয়া ভাষা সংক্রান্ত ভিডিও রয়েছে, এগুলো কিন্তু সবগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন রয়েছেন, ভাষা শিখতেছেন, আপনাদের জন্য চাইলে এগুলো দেখতে পারেন। তো আমি গত ভিডিওতে 32 অধ্যায়ের ভোকাবুলারিগুলো শেয়ার করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে 33 অধ্যায়ের ভোকাবুলারিগুলো শেয়ার করব, এই যে এগুলো, ঠিক আছে। এছাড়াও আপনাদের কোরিয়ান ভাষার যে দিন তারিখ মাস বছর ইত্যাদি যেগুলো আছে, এগুলো বেসিকই আপনারা মূলত মোটামুটি পড়েছেন, তারপরও এগুলো জানতে চান, আমার যে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি এইখানে আমি কোরিয়ার ভাষায় সপ্তাহ তারিখ মাস দিন ইত্যাদি ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, চাইলে ভিডিওটি দেখতে পারেন। আর আপনারা যদি কেউ আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার ফেসবুক পেজটা এখনই ফলো করে দিবেন, যেন ফেসবুকে আপডেট ভিডিও পাবলিশ হলে সবার আগে আপনাদের মোবাইল ফোনে চলে যায়, ঠিক আছে। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি, এখন বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আমি অলরেডি কিন্তু 33 অধ্যায়ে আছি অলরেডি। তো আমাদের 33 অধ্যায়ের যে হেডলাইনটা রয়েছে, ঠিক আছে, তো দেখেন সাম শিপ সাম গোয়া, অর্থাৎ 33 অধ্যায়। তো এই অধ্যায়ের যে হেডলাইনটা রয়েছে, এই যে দেখেন, সংফিয়নুল মান্দনুন স্যাহম দো হালসু ইসয়, অর্থাৎ সংফিয়ন তৈরি করার অভিজ্ঞতাও অর্জন করা যায় বা নেওয়া যায়, ঠিক আছে, এটা হেডলাইন। তো এটা মূলত কোরিয়ান সংস্কৃতির একটা অধ্যায়, এখানে কোরিয়ান বিভিন্ন খাবার দাবার বা ইত্যাদি কালচার সংক্রান্ত বিষয় এই অধ্যায়ে শেয়ার করা হয়েছে। তো আমরা অহুই ইল ইতে ইলতে চলে যাই, শব্দভাণ্ডার বা একে। তো এটা দেখেন মূলত আমরা দেখব হচ্ছে সল্লাল নববর্ষ, ঠিক আছে, এই শব্দভাণ্ডারে নববর্ষ তথা সল্লাল সম্পর্কে বিস্তারিত শেয়ার করা আছে। তো আমরা যদি প্রথমটা দেখি, এই যে হানবুগুল ইফদা, হানবুগুল ইফদা অর্থাৎ কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তো হানবুক একটা কোরিয়ান পোশাক, ঐতিহ্যবাহী পোশাক, তারা এটা নববর্ষ বা বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠানে পরে। তো হানবুগুল ইফদা, ঠিক আছে, হানবুগুল ইফদা কোরিয়ান হানবুক বা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তারপরে দুই নম্বর যেটা আছে, শ্যাবে হাদা, নতুন বছরের প্রণাম করা, শেবে হাদা, শ্যাবে হাদা নতুন বছরের প্রণাম করা, ঠিক আছে, শ্যাবে হাদা নতুন বছরের প্রণাম করা, শেবে হাদা নতুন বছরের প্রণাম করা। এবং দেন তারপরে যেটা রয়েছে, এই যে আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের থকদামুল হাদা, মানে আশীর্বাদ করা, হ্যাঁ, থকদামুল হাদা, এটা মূলত হচ্ছে আশীর্বাদ প্রদান করা বা আশীর্বাদ করা, যেমন যে কাউকে আশীর্বাদ করা, যে করবে তাকে বোঝাচ্ছে থকদামুল হাদা, আশীর্বাদ করা, ঠিক আছে, থকদামুল হাদা আশীর্বাদ করা। আর এটা হচ্ছে থকদামুল তোদ্দা, আশীর্বাদ নেওয়া বা শোনা, এখানে তোদ্দা মানে শোনা যদিও, বাট থকদামুল তোদ্দা আশীর্বাদ শোনা বা আশীর্বাদ নেওয়া বা আশীর্বাদ গ্রহণ করা, ঠিক আছে, বিভিন্ন অর্থই হতে পারে আশীর্বাদ গ্রহণ করা বা আশীর্বাদ নেওয়া, থকদামুল থোদ্দা আশীর্বাদ নেওয়া বা গ্রহণ করা। তারপরে যেটা রয়েছে আমাদের শ্যাবে দুনুল জুদা, মানে নতুন বছরের নগদ টাকা উপহার দেওয়া বা নতুন বছরের বকশিশ দেওয়া, ঠিক আছে, শ্যাবেত শ্যাবেত দুনুল, শ্যাবেত দুনুল আমাদের হচ্ছে জুদা, শ্যাবেত দুনুল জুদা নতুন বছরের বকশিশ দেওয়া বা নতুন বছরের নগদ টাকা উপহার দেওয়া, হ্যাঁ, বিভিন্ন অর্থই হতে পারে, আমি আবার বলতেছি, শ্যাবেত দুনুল জুদা নতুন বছরের নগদ টাকা উপহার দেওয়া বা বকশিশ দেওয়া, শ্যাবেত দুনুল ফাদ্দা নববছরের নগদ টাকা উপহার গ্রহণ করা, নতুন বছরের নগদ টাকা উপহার গ্রহণ করা বা নববর্ষের বকশিশ গ্রহণ করা, এরকম হতে পারে, হ্যাঁ, শ্যাবেত দুনুল ফাদ্দা নববর্ষের বকশিশ গ্রহণ করা, ফাদ্দা মানে গ্রহণ করা, এটা আমরা সবাই জানি। তো শ্যাবেত দুনুল মানে নববর্ষের বকশিশ বা টাকা, ফাদ্দা মানে গ্রহণ করা, অর্থাৎ নববর্ষের বকশিশ গ্রহণ করা। তারপরে যেটা আছে আমাদের হলো
তগ্গুগুল মগদা, মানে তগ্গু খাওয়া। তগ্গুক একটা ঐতিহ্যবাহী খাবার কোরিয়ান। তগ্গুগুল মগদা, তগ্গু খাওয়া, তগ্গুগুন তগ্গুগুল মগদা, ঐতিহ্যবাহী তগ্গু খাওয়া আর কি, কোরিয়ান ঐতিহ্যবাহী একটা খাবার। দেন হচ্ছে আমাদের ইয়ুতনুরিরুল হাদা, মানে ইয়ুতনুরি খেলা, ঠিক আছে। ইয়ুতনুরিরুল হাদা, ইয়ুতনুরিরুল হাদা, ইয়ুতনুরিরুল হাদা, ইয়ুতনুরি খেলা করা, ইয়ুতনুরিরুল হাদা, ইয়ুতনুরি খেলা খেলা করা আর কি। তো এটা হচ্ছে আমাদের 33 অধ্যায়ের শব্দভাণ্ডার একের মূলত শব্দগুলো। তোমরা এটা কানে হেডফোন দিয়ে বারবার শুনবে, তাহলে কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা শব্দভাণ্ডার দুয়ে যাব। তো দেখো, আমরা 33 অধ্যায়ের শব্দভাণ্ডার দুয়ে অলরেডি চলে আসছি। অহুই ই শব্দভাণ্ডার দুই, এটা এখানে আছে মূলত আমাদের সুসক, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন বা ধন্যবাদ জ্ঞাপনের দিন, যে যেটা পারেন বলতে পারেন। সুসক, সুসক, ঠিক আছে, সুসক এরকম উচ্চারণ হবে, সুসক, কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন বা ধন্যবাদ জ্ঞাপনের দিন। তো এইখানে আমরা এই এই কৃতজ্ঞতা সম্পর্কে বা এই ঐতিহ্য একটা কালচার আছে, এই কালচার সম্পর্কে ওয়ার্ড মিনিংগুলো জানবো এখানে। তো প্রথমে যেটা রয়েছে আমাদের খোহিয়াংয়ে ন্যারিও খাদা বা গাদা, ঠিক আছে, এখানে বিভিন্ন এক একজন এক একভাবে বলে খোহিয়াংয়ে ন্যারিও গাদা। সো আমরা গাদাই বলবো, খোহিয়াংয়ে ন্যারিও গাদা মানে গ্রামের বাড়িতে যাওয়া। এখানে যদিও শুধু বাড়িতে যাওয়া বলা আছে, বাট খোহিয়াংয়ে অর্থাৎ গ্রামের বাড়ি বোঝায় বা দেশের বাড়ি বোঝায়। সো খোহিয়াংয়ে ন্যারিও খাদা বা ন্যারিও গাদা, গ্রামের বাড়িতে যাওয়া, খোহিয়াংয়ে ন্যারিও গাদা, গ্রামের বাড়িতে যাওয়া। তো নববর্ষে বেশিরভাগ কোরিয়ানরা গ্রামের বাড়িতে যায়, তো এটা একটা কালচার বা তাদের একটা সংস্কৃতি। সো খোহিয়াংয়ে ন্যারিও গাদা, গ্রামের বাড়িতে যাওয়া। দেন যেটা রয়েছে আমাদের এই যে এখানে সিনসক জিবে খাদা, সিনসক জিবে গাদা বা সিনসক জিবে খাদা, যাই হোক, আত্মীয়র বাড়িতে যাওয়া। সিনসক মানে আত্মীয়, জিবে মানে বাড়ি, গাদা মানে যাওয়া। সো সিনসক জিবে গাদা, আত্মীয়র বাড়ি যাওয়া, সিনসক জিবে গাদা, আত্মীয়র বাড়ি যাওয়া, ঠিক আছে। সিনসক জিবে গাদা, আত্মীয়র বাড়ি যাওয়া বা সিনসক জিবে খাদা, আত্মীয়র বাড়ি যাওয়া। তারপরে যেটা রয়েছে আমাদের সারিয়রুল জিনেদা, সারিয়রুল জিনেদা মানে পূর্বপুরুষদের জন্য অনুষ্ঠান করা বা মৃত্যুবার্ষিকী পালন করা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সারিয়রুল জিনেদা, মানে পূর্বপুরুষদের জন্য অনুষ্ঠান করা বা মৃত্যুবার্ষিকী পালন করা। সারিয়রুল জিনেদা, মৃত্যুবার্ষিকী পালন করা, সারিয়রুল জিনেদা, মৃত্যুবার্ষিকী পালন করা। তারপরে যেটা আমাদের আছে এটা হলো আমাদের জলহাদা, মানে নমস্কার করা বা প্রণাম করা। জলহাদা বা সলহাদা, এটা এই জকে অনেকে স বলে থাকে, সলহাদা বা জলহাদা, নমস্কার করা বা প্রণাম করা। সলহাদা, নমস্কার করা বা প্রণাম করা। এবং তারপরে যেটা আছে আমাদের সংমিয়ন হাদা, পূর্বপুরুষদের কবরে শ্রদ্ধা জানানো, বা এটা হচ্ছে সংমিয়ন, সংমিয় হাদা বা কবর বা সমাধি জিয়ারত করা, ঠিক আছে। এটা শর্টকাটে আমরা বলতে পারি সমাধি জিয়ারত করা বা সমাধি পরিদর্শন করা, জিয়ারত, এটা অনেকটা মুসলিম ভাষা হয়ে যায়। তো আমরা এটা বলতে পারি সংমিয় হাদা, হ্যাঁ, সংমিয় হাদা মানে সমাধি পরিদর্শন করা, সংমিয় হাদা 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 সমাধি পরিদর্শন করা। এবং তারপরে যেটা রয়েছে আমাদের সংফিয়নুল মান্দুলদা, মানে সংফিয়ন তৈরি করা। তো নববর্ষে কোরিয়ান ব্যক্তিরা বা কোরিয়ানরা চালের তৈরি পিঠা তৈরি করে, যেটাকে সংফিয়ন বলা হয়। সংফিয়নুল মান্দুলদা অর্থাৎ সংফিয়ন, অর্ধ আকারে চালের পিঠা বানানো। এই অর্ধ আকারে দেখেন, এই সংফিয়নটা কিন্তু অর্ধ চাঁদের মতো, তো এটাই হলো সংফিয়ন। সংফিয়নুল মান্দুলদা মানে সংফিয়ন তৈরি করা বা চালের তৈরি পিঠা তৈরি করা, সংফিয়নুল মান্দুলদা চালের তৈরি পিঠা তৈরি করা। তো তারপরে যেটা রয়েছে আমাদের ফরুম থারুল ফোদা, পূর্ণিমার চাঁদ দেখা, ফরুম থারুল ফোদা পূর্ণিমার চাঁদ দেখা, ফরুম থারুল ফোদা পূর্ণিমার চাঁদ দেখা, ঠিক আছে, ফরুম থারুল ফোদা পূর্ণিমার চাঁদ দেখা, ফরুম থারুল ফোদা পূর্ণিমার চাঁদ দেখা, ফরুম থারুল ফোদা পূর্ণিমার চাঁদ দেখা। এবং তারপরে যেটা আছে আমাদের শো ওয়ানুল ফিলদা, মনের ইচ্ছা প্রকাশ করা, শো ওয়ানুল ফিলদা মনের ইচ্ছা প্রকাশ করা, শো ওয়ানুল ফিলদা মনের ইচ্ছা প্রকাশ করা, শো ওয়ানুল ফিলদা মনের ইচ্ছা প্রকাশ করা। তো এই হচ্ছে আমাদের অধ্যায় 33-এর অহুই ইল এবং অহুই ই
শব্দভাণ্ডার এক এবং শব্দভাণ্ডার দুইয়ের বিস্তারিত আমি কিন্তু শেয়ার করেছি। তো আপনারা যদি এটা এই ভিডিওটা হেডফোন দিয়ে সুন্দরভাবে বারবার শুনেন অবশ্যই আপনার এটা মুখস্থ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন যারা নতুন কোরিয়ান ভাষা শিখতেছে, বিশেষ করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমার দৃষ্টিতে দেখবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বিস্তারিত আপডেট পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, ঠিক আছে। এবং ফেসবুক পেজে যদি আপডেট পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা লাইক করে দেবেন, ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।